Namaskar. News Insight Assam YouTube channel or any one notun video. My iftikari apnaluk hokoluke swagatam sunaisu. Aji hoise 7 November. Aru aji amar ataketa khobore otikoi zoruri khobor gotike video olop skip nokorakoi hekholeke sai jabo. Logote amar channel tuk subscribe kore video tut ekuta koi like kori amak uthaito koriboloi ekebar na pahoribo. Gotike aru beshi khomoy polam nokori ahoksu nazira amar video tu arambho koru. আজি সন্ধিয়াৰ প্ৰথম খবৰ দি এটা ভয়ংকৰ খবৰ এটা সাংসৰ্গিক খবৰ কিয়নো ছত্তীশগড়ত ভূত গ্ৰহণৰ মাজতেই সংঘটিত হৈছে এক ভয়ংকৰ দুৰ্ঘটনা এক ভয়ংকৰ গুলিয়াগুলিৰ পৰিস্থিতি দেখিবলৈ পোৱা গৈছে ছত্তীশগড়ত হয় আপুনি একেবাৰে ঠিকই শুনিছে নিৰ্বাচনৰ ভূত গ্ৰহণৰ মাজতেই ছত্তীশগড়ত পছন্দৰ প্ৰচণ্ড গুলিয়াগুলিৰ ঘটনা এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ভূতগ্ৰহণ কেন্দ্ৰৰ সমীপতে ডিআৰজি কৰ্মীলৈ লক্ষ্য কৰি নক্সালবাদীৰ গুলীচালনা কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থাৰ মাজতো মাওবাদী নক্সালবাদীৰ প্ৰভাৱ দেখা গ'ল নিৰ্বাচনত বান্দা ভূতকেন্দ্ৰৰ পৰা কিছু নিলগতে সুৰক্ষা কৰ্মী আৰু নক্সালবাদীৰ মাজত সংঘটিত হৈছে ভয়ংকৰ গুলীয়াগুলীৰ ঘটনা যোৱাকালি নিশাৰ ভাগতো ছত্তীশগড়ত আইইডি বিস্ফোৰণ সংঘটিত হৈছিলেই সুৰক্ষা কৰ্মীৰ গুলীচালনাৰ পাছতেই পলায়ন কৰে নক্সালবাদীয়ে আজি দুপৰীয়া 3 বজালৈকে ভোটগ্ৰহণ অব্যাহত থাকিব ছত্তীশগড়ত প্ৰায় 10 মিনিট ধৰি সুৰক্ষা কৰ্মী আৰু নক্সালবাদীৰ মাজত সংঘটিত হয় গুলীয়াগুলীৰ ঘটনা ছত্তীশগড়ৰ হুকমি অঞ্চলত সংঘটিত হৈছে এই সাংসৰ্গিকৰ এই ভয়ংকৰ গুলীচালনাৰ সাংসৰ্গিকৰ ঘটনাটো আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা ভাল খবৰ এটা জানিবলগীয়া খবৰ কিয়নো এতিয়াৰে পৰা পেনচনাৰ সকলে লাভ কৰিব সীমাহীন চিকিৎসাৰ সেৱা হয় আপোনালোক সকলোৱে একেবাৰে ঠিকেই শুনিছে এতিয়াৰে পৰা চৰকাৰী চাকৰিয়াল সকলৰ বাবে এটা সুখবৰ আহি পৰিছে চৰকাৰী কৰ্মচাৰীৰ চিকিৎসাৰ মূল্য দিব চৰকাৰে হয় চৰকাৰী কৰ্মচাৰী সকলৰ চিকিৎসাৰ বাবে মূল্য চৰকাৰে প্ৰদান কৰিব সীমাহীন চিকিৎসাৰ মূল্য বহন কৰিব নিজেই চৰকাৰে পেঞ্চনাৰ সকলে লাভ কৰিব এই সুবিধা আপুনি যদি চৰকাৰী চাকৰি কৰিছিল আৰু এতিয়া আপুনি পেঞ্চন লাভ কৰে তেন্তে আপুনি লাভ কৰিব সীমাহীন চিকিৎসাৰ সেৱা স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তৰ এই বৃহৎ ঘোষণা এই মুহূৰ্তত জনাইছো আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা সাংসৰ্গিকৰ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ কাৰণ এই মুহূৰ্তত ঢেকিয়াজুলিত সংঘটিত হৈছে এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত থিতাতে নিহত হৈছে 3জনকৈ লোকৰ এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ ঢেকিয়াজুলিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত থিতাতে প্ৰাণ গৈছে 3জনকৈ লোকৰ ভেৰগাঁও শইকীয়াৰ চুবুৰীৰ 15নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটো নিহত জ্যোতি বাৰেক পূজা চাপৰ আৰু আন এজন এতিয়ালৈকে চিনাক্ত হোৱা নাই দুখনকৈ বাহনৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ হয় পুৱতি নিশা 4মান বজাতেই সংঘটিত হৈছে এই সাংসৰ্গিকৰ এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটো এই ভয়ংকৰ দুৰ্ঘটনাত আহত হৈছে কেইবাজনো লোক এই মুহূৰ্তত জনাইছো আজিৰ আমাৰ পৰৱৰ্তী ভয়ংকৰ খবৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ কিয়নো এই মুহূৰ্তত পুৰণি গুদামত সংঘটিত হৈছে এটা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এই মুহূৰ্তত জনাইছো এটা ডাঙৰ খবৰ পুৰণি গুদামত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে এখন তীব্ৰবেগী ট্ৰাকে মহতিয়াই নিলে এগৰাকী কলেজীয়া ছাত্ৰক ৰাস্তা পাৰ হ'বলৈ লওঁতেই সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটো গুৰুতৰভাৱে আহত দিনেশ তাতি নামৰ ছাত্ৰজনক বৰ্তমান হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছে আজিৰ আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা জানিবলগীয়া খবৰ কিয়নো এতিয়াৰে পৰা অপেক্ষাৰ অন্ত পৰিল এতিয়াৰে পৰা আপুনি লাভ কৰিব 500 টকাতেই ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰ আৰু লগতে সম্পূৰ্ণ বিনামূলীয়া বিদ্যুৎ হয় আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে কিয়নো এই মুহূৰ্তত কংগ্ৰেছ চৰকাৰে লৈছে কেইবাটাও শপত আমি প্ৰথমে সেই শপতকেইটা জনাই দিব বিচাৰিছোঁ শপত নম্বৰ 1 500 টকাতেই ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰ লাভ কৰিব শপত নম্বৰ 2 200 ইউনিট বিনামূলীয়া বিদ্যুৎ যোগান শপত নম্বৰ 3 চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি কৰিব শপত নম্বৰ 4 নিবনুৱাক ভাট্টা প্ৰদান কৰা শপত নম্বৰ 5 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ কৰি দিয়া এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ এই 5টা শপত
কংগ্রেস সরকারলৈ আহিলেই এই শপথকেইটা পূরণ করিব। কংগ্রেসৰ সরকার আহিলেই এই পাঁচটা সংকল্প কার্যকরী করা হব এনে মন্তব্য। সকলকে হাতে হাত ধরার আহ্বান ভূপেন বরার। এটা চাঞ্চল্যকর খবর, এটা বিগ ব্রেকিং নিউজ, কিয়নো এই মুহূর্তত সংঘটিত হয়েছে এটা ভয়ঙ্কর, এটা ভয়ানক ঘটনা। ভ্যাকসিন দিয়ার পাছতেই দেড় বছরীয় শিশুর মৃত্যু ঘটিছে। হয়, আপুনি একেবারে ঠিকই শুনিছে, ভ্যাকসিন দিয়ার পাছতেই এটি দেড় বছরীয় কণমানি শিশুর মৃত্যু হয়েছে। চিরাঙর বিজনীত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর, এই ভয়ঙ্কর ঘটনাটি। ভ্যাকসিন দিয়ার পাছতেই মৃত্যুক সাবতিলে দেড় মাহর এটি কণমানি শিশু। যা বুধবারে লাহাতিপাড়া বজার কার্যালয়ত শিশুটিক দিয়া হয়েছিল ভ্যাকসিন। ভ্যাকসিন দিয়ার পিছতেই নিশা জ্বর আর বমি হয়েছিল সেই শিশুটির, আর তারপাছতেই এম্বুলেন্সেরে বঙ্গাইগাঁও অসামরিক চিকিৎসালয় নিয়ার পাছতেই মৃত্যু হয় সেই শিশুটির। ভ্যাকসিনের পার্শ্বক্রিয়ার ফলতেই কণমানি শিশুটির মৃত্যু হওয়া বলে অভিযোগ দিছে এতিয়া শিশুটির পরিয়ালে। অতি কম সময়ের ব্যবধানতে শিশুটিক দিয়া হয়েছিল তিনিটাক ভ্যাকসিন। এ এন এম নার্স পূর্ণিমা বসুমতারীর গাফিলতির বাবে শিশুটির মৃত্যু হওয়া বলে এটা অভিযোগ উত্থাপন করেছে শিশুটির পরিয়ালে। আজির আমার পরবর্তী খবরটি এটা বিগ ব্রেকিং নিউজ, এটা চাঞ্চল্যকর খবর, কিয়নো এই মুহূর্ত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ত এৰি দিলে এটা ঘড়িয়াল। হয়, আপুনি একেবারে ঠিকই শুনিছে, বিদ্যুতের লুকা ভাকুয়ে জ্বলাকলা খুয়াইছে সর্বসাধারণক। বর্ধিত বিদ্যুৎ মাচুলে জুরুলা করেছে সকলকে, কিন্তু এই ক্ষোভর বহিঃপ্রকাশে ললে আচরিত রূপ। ক্ষোভিত রাইজে বিদ্যুৎ বিভাগের কার্যালয়ত এৰি দিলে এটা ঘড়িয়াল। হয়, বিদ্যুৎ বিভাগের কার্যালয়ত আন্দোলন করবলে আহি পেলায় এটা ঘড়িয়াল এৰি দিলে। এই মুহূর্তত জানাইছো আজির আমার পরবর্তী চাঞ্চল্যকর খবর, এটা জানিবলগীয়া খবর, কিয়নো এতিয়া গাহরি কুকুর নহয় মেকুরীর মাংসর অবৈধ ব্যবসায় চলিছে চীনত। হয়, আপনার সকলে একেবারে ঠিকই শুনেছে, এইবার মেকুরীর মাংসর অবৈধ ব্যবসায় চলাইছে চীনে, এনে তথ্য এই মুহূর্তত আমার হাতত আহি পড়েছে। গাহরি ছাগলী মাংসর নামত মেকুরী মাংস বিক্রি করেছে চীনের একাংশ ব্যবসায়ী। জন্তুর মঙহর অবৈধ ব্যবসায় চলার চীনের একটা ব্যবসায়ী গোটর কাণ্ডত এটা আশ্চর্য হয়ে পড়েছে বিশ্ববাসী। এহেজারতকৈও অধিক মেকুরী ভর্তি ট্রাক জব্দ চীনের ঝাংগিয়াং প্রান্তত। কসাইখানালে হাজার হাজার মেকুরী নি থাকা অবস্থাতেই উদ্ধার হয়েছে মেকুরী ভর্তি বাহনখন। ভিন্ন প্রান্তত মেকুরীর বাকস ভরায় মাংসর অবৈধ ব্যবসায় চলাইছিল চীনের ব্যবসায়ী সকলে। একাংশ পশুকর্মী তৎপরতার মেকুরীর মাংস অবৈধ ব্যবসায়ীক আটক করেছে আরক্ষী। গাহরি আর ভেড়ার মাংসর সঙ্গে চীনত বিক্রি করা হয়েছিল মেকুরীর মাংস। এই খবর ইশান নিউজ নামের নিউজ পর্টেলটির লওয়া হয়েছে। আজির আমার পরবর্তী খবরটি এটা ভয়ঙ্কর খবর, এটা বিগ ব্রেকিং নিউজ, যেটি শুনিলে আপনার কার্নুম থিয়রি উঠিব, কারণ এটা দানব রূপী রূপ লৈছে পিতৃ মাতৃ, নিজের সন্তানক জ্বলাই দিলে গুপ্তাঙ্গ। হয়, আপনি ঠিকই শুনেছে।